আসসালামু আলাইকুম লিজাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ নুডলস আর আলু দিয়ে খুবই মুচমুচে আর মুখরোচক একটি নাস্তা বানিয়ে দেখাবো, যেটা কিনা ইফতারের জন্য তো একদমই বেস্ট হবে। আপনি চাইলে বিকেলের নাস্তায় ওটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। এটা খেতে তো অনেক বেশি মজা হয় আর বানানোও কিন্তু একদমই সহজ। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই নাস্তা রেসিপিটিও সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে এরপর একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আপনার চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু আলুর কোনো দানা দানাই থাকবে না এখানে। তো যে গ্রেটারের ছোটো ছিদ্রযুক্ত অংশটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি, আশা করছি দেখে বুঝতে পারছেন। আলুগুলো ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে এখন এখানে এক চামচ পরিমাণের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি, এখানে পুরোটাই এখানে দিব। আপনারা চাইলে নুডলস মশলার পরিবর্তে অন্য যে কোনো মশলাও কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই সব কিছুকে ভালো করে আমি মিক্সড করে নেব। আমি এখানে সামান্য কয়েকটা গুঁড়া মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো মশলাই এখানে ব্যবহার করতে পারবেন। তো আলুগুলোকে কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশানোটা হয়ে গেলে এখন হচ্ছে আলুগুলোকে দিয়ে রোল বানিয়ে নিব। তাই এখানে পর্যাপ্ত পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে এরপর আমি মাঝারি সাইজ করে রোলগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বড় বাড়িতে কারো ছোটো করেও রোলগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পারলেন যে রোলগুলো কত সহজভাবে তৈরি করে নিয়েছি, আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো রোল তৈরি করে নিব। আর এই নাস্তাগুলো যে এরকম রোলই বানাতে হবে তা কিন্তু নয়, আপনারা চাইলে কাবাব শেপ অথবা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো একে করে কিন্তু আমার সবগুলো রোলই কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই রোলগুলোকে আমি কোটিং করে নিব। এর জন্য আমি এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি। তো নুডলস দিয়ে কিন্তু কোটিং করলে এই রোলগুলো বেশি মোচমোচে হবে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুট দিয়েও কিন্তু রোলগুলোকে কোটিং করে নিতে পারবেন। তো আমি হাত দিয়ে যতটা সম্ভব নুডলসটাকে গুঁড়া করে নিয়েছি, একেবারেই কিন্তু পিষে নেওয়া যাবে না, একটু আস্তে আস্তে থাকবে, এরকমভাবে কিন্তু এটাকে গুঁড়া করে নিতে হবে। তো এই তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি হচ্ছে প্রথমে ময়দা ব্যাটারের মধ্যে এই রোলগুলোকে ডিপ করে নিব। তাই এখানে কিছুটা ময়দা আর পানি দিয়ে একটু গুলিয়ে মানে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এই ব্যাটারের পরিবর্তে এখানে ডিমের মধ্যেও রোলটাকে ডিপ করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমি আরেক হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু নুডলসের মধ্যে কোটিং করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু একটু ধীরে ধীরে করতে হবে, তাতে কিন্তু রোলগুলো কোটিং করা ভালো হবে। তো সেমভাবেই কিন্তু আমি সবগুলো রোল কোটিং করে নিয়েছি। চলে এসেছে রমজান, কাজগুলোকে আরও সহজ করতে চাইলে আপনারা রোলগুলোকে এইভাবে কোটিং করে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। যখন ভাজবেন তার কিছুক্ষণ আগে নামিয়ে নর্মাল তাপমাত্রা এনে তারপর ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। সবগুলো রোল কোটিং করা হয়ে গেলে এখন তেলে ভেজে নিব। তো প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে রোলগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম টু হায়ার মাঝামাঝি রেখে একটু ধৈর্য সহকারে এই রোলগুলোকে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ পরপর এভাবে করে একটু নেড়েচে রোলটা পাল্টে দিব, যেন সব জায়গা দিক থেকে এই রোলগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এই তো রোলগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেই পারছেন ওপরের নুডলসগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে আর একটা বাদামি রং হয়েছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি তেল থেকে এই রোলগুলোকে তুলে নিচ্ছি। চলে এসেছে কিন্তু রমজান, চাইলে ইফতারেতে কিন্তু আপনারা এই মুচমুচে আর মুখরোচক আইটেমটা রাখতে পারেন। আশা করছি এটা বানালে পরিবারের ছোট থেকে বড় সবাই বেশ মজা করে খাবে। আর এমনিতেও কিন্তু ইফতারেতে একটু ভাজা পোড়া না হলে কিন্তু জমে না, এটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে তো অনেক বেশি মজা হয় আর বানানো কিন্তু একদমই সহজ। তো আশা করব বরাবরের মতোই আমার আজকের এই নাস্তা রেসিপিটিও সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।